শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মন্ডলবাবু বলছেন, শোনা যাচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট নিয়ে একটি সুখবর আসতে চলেছে, তো এই ব্যাপারে স্যার আপনার প্রতিক্রিয়া? এটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে অনলাইন ট্রান্সফার চালু করার ক্ষেত্রে অনেক বাধা সত্ত্বেও আর কি আচ্ছা আমরা সরকারকে বলে এইটা চালু করেছি আর কি, আচ্ছা এবং আগামী দিনে এটা শিক্ষক সমাজের একটা বড় অংশের সুবিধে হবে। আচ্ছা যাই হোক, আমাদের এটা মানে বহুদিনের প্রচেষ্টার ফল। যাই হোক, আমি যেটা বলছি যে মিউচুয়াল ট্রান্সফারে একটা আমরাও শুনতে পাচ্ছি আপনার মতো আর কি, আচ্ছা যে মানে খুব সামান্য দিনের মধ্যেই আর কি, আচ্ছা কয়েকদিনের মধ্যে একটা লিস্ট বেরোবে, বড় লিস্ট আর কি। হ্যাঁ, হুম হুম তো যারা ওই মিউচুয়াল ট্রান্সফারে মানে পোর্টালে দরখাস্ত করেছিলেন আর কি, আচ্ছা এটা আচ্ছা কিন্তু তাদের তাদেরই লিস্ট বেরোবে আর কি। হ্যাঁ আচ্ছা মানে এটা স্যার, এটা কি অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের জন্য? হ্যাঁ হ্যাঁ, যারা অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলেন আচ্ছা আচ্ছা পোর্টালের মাধ্যমে, আচ্ছা এবং যারা ম্যাচ খুঁজে পেয়েছেন হুম হুম তাদের সাবমিটও করে দিয়েছেন ফাইনাল আর কি, আচ্ছা তাদের টাই বেরোবে, এবং মানে যদি কোনো ডিসপুট না থাকে আর কি। আচ্ছা আর স্যার সেক্ষেত্রে ধরুন যে সমস্ত নবনিযুক্ত শিক্ষকদের কনফার্মেশন হয়নি মেডিকেল কারণে, তো সেক্ষেত্রে হয়তো ওনারা ম্যাচিং পেয়ে গেছে, হয়তো সাবমিটও হয়ে গেছে, তাহলে ওনাদের ক্ষেত্রে কী হবে? আমরা গতকাল বিকাশ ভবনে গিয়েছিলাম আচ্ছা আমাদের সংগঠনের পক্ষ থেকে, হুম হুম আমরা একাধিক আধিকারিক যারা এর সঙ্গে যুক্ত আছে আর কি, সম্পৃক্ত আর কি, আচ্ছা আচ্ছা তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। হুম আমরা যুক্তি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি যে চাকরি তো তারা করে ডিপার্টমেন্টের আন্ডারে, তাই না, আচ্ছা আচ্ছা মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে। হুম হুম কনফার্মেশন না হলেও তারা তো ট্রান্সফারটা নিয়ে যাচ্ছে, চাকরি ছেড়ে যাচ্ছে না, তাই হুম না। হুম হুম তাহলে অন্য স্কুলে গিয়ে যদি তারা তাদের কনফার্মেশনটা হয়, অসুবিধাটা কোথায়? আচ্ছা মানে আচ্ছা অভিযোগ থাকলে বর্তমান স্কুলে কনফার্মেশন হবে না, আবার যদি অভিযোগ না থাকে তাহলে বর্তমান স্কুলে তো কনফার্মেশন হতে দেরি হচ্ছে এখন এই প্যান্ডামিকের কারণে, হুম তো সেই জন্য এটাকে অজুহাত করে আটকে দেওয়াটা ঠিক হবে না। এই অ্যাপিলটা আমরা করে এসেছি, আচ্ছা ওরা আচ্ছা বলছে ঠিক আছে এটা আমরা জাস্টিফিকেশনের মধ্যে রাখছি, এটা আমরা বিবেচনার মধ্যে রাখছি, আচ্ছা আচ্ছা দেখি আমরা এটা আলোচনা করি এটা কি করা যায় আর কি। আচ্ছা আমরা বলেছি নতুন স্কুলে কি কনফার্মেশন হোক না, কোনো অসুবিধা নেই, PVR অনেকের তো জমাই পড়ে গেছে, অনেকের আচ্ছা মেডিকেল রিপোর্ট জমা পড়ে গেছে, কারো কারো PVR এখনো হয়নি, আচ্ছা তো আচ্ছা এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমরা বলেছি আচ্ছা ডিপার্টমেন্টকে, তো তারা সেক্ষেত্রে ওটা বলেছে যে সহানুভূতির সঙ্গে এটা দেখবে, বিবেচনা করবে আর কি। আচ্ছা তো সেক্ষেত্রে স্যার অনেকেই বলছেন যে হয়তো প্রথমে বুঝতে পারে ভুল করে হয়তো জমা হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে আর কি, ম্যাচিং হয়তো মোটামুটি পেয়েছেন, সাবমিট করে দিয়েছেন, তো সেক্ষেত্রে স্যার যারা ভুল করে হয়তো বা ঠিকমতো বুঝতে না পেরে হয়তো সাবমিট করে ফেলেছেন ফাইনাল, তো ওই সমস্ত শিক্ষকদের যদি লিস্টে নাম বের হয় তাহলে সেক্ষেত্রে কি কোনো সমাধান হতে পারে? যদি পার্টনারদের মধ্যে পার্টনার এখন যদি মিউচুয়াল ট্রান্সফার মধ্যে বোঝাপড়া, তাই না, হুম হুম এবার যদি বোঝাপড়া ভেঙে যায় হুম তাহলে সেক্ষেত্রে আবার ডিপার্টমেন্টের কাছে বলতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি এটা সাবমিশন করার আগেই করাটা উচিত ছিল আর কি, আচ্ছা বা আচ্ছা সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল আর কি। আচ্ছা আচ্ছা তো সেই জন্য যদি কোনো এরকম ধরনের কিছু মানে ব্যতিক্রমী ঘটনা ঘটে আচ্ছা তাহলে আচ্ছা কমিশনারকে অ্যাড্রেস করে লিখতে হবে যে আমরা সহমত হয়েছিলাম প্রথমে, আচ্ছা আচ্ছা কিন্তু এখন দেখা যাচ্ছে যে একজন অসুবিধা হচ্ছে, তিনি নিতে চাইছেন না, এটা ই করে দেওয়া হোক, তাহলে বাতিল স্যার করে এই দেওয়া হোক। লিস্টটা কি স্কুল শিক্ষা দপ্তর থেকে বের হবে না SSC থেকে বের হবে? না, বেরোবে যে স্কুল শিক্ষা দপ্তর থেকে, আচ্ছা আচ্ছা যেটা নতুন অর্ডার অনুযায়ী, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, স্কুল শিক্ষা দপ্তর থেকে যাবে সরাসরি বোর্ডে। আচ্ছা আচ্ছা আর আরেকটা ঘটনা শুনুন, এবারে যেটা পরিবর্তন হয়েছে আর কি, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এটা শিক্ষকদের জেনে রাখা উচিত আর কি। হুম বলুন। ট্রান্সফার হলে যেমন বোর্ড এর আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে দেখতেন, এর আগে যতগুলো বেরোচ্ছিল না বোর্ড সব অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছিল আর কি, তাই না। হুম হুম এবার কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট কথাটা লেখা থাকবে না, আচ্ছা এবারে লেখা থাকবে ট্রান্সফার অর্ডার, আচ্ছা 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 যেমন গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে লেখা থাকে ট্রান্সফার অর্ডার আর কি। আচ্ছা 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 এবারে কিন্তু ট্রান্সফার অর্ডার কথাটা লেখা থাকবে, যেটা আমরা শুনেছি আর কি, আচ্ছা যে অ্যাপয়েন্টমেন্ট আবার নতুন করে কি হয়েছে, সে তো ট্রান্সফার হচ্ছে, তাই না, আচ্ছা 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 অ্যাপয়েন্টমেন্ট তো একবারই হয় কারো, আর অ্যাপয়েন্টিং অথরিটি তো স্কুল নয় এখন বোর্ড, হুম হুম তাহলে যারা স্কুল শুধু জয়েন করাচ্ছে, তাই না, আচ্ছা তাদের আচ্ছা কাজটা জয়েন করানো, সেই আচ্ছা জন্য এটাকে ট্রান্সফার অর্ডার করা হবে বলে শুনেছি আমি, অ্যাপয়েন্টমেন্ট কথাটাও তুলে দেওয়া হবে। আচ্ছা আর স্যার অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালে যে সমস্ত টেকনিক্যাল অসুবিধা রয়েছে ম্যাচিংয়ের বা মিডিয়ামের, তো সেটার কতটা ওভারকাম হলো? সেটা আমরা গত সপ্তাহে গিয়েছিলাম একটা ডেপুটেশন দিতে, হুম মন্ত্রীর PS এর সঙ্গেও কথা বলেছি, আমরা কমিশনারের সঙ্গে কথা বলেছি, হুম হুম যে টেকনিক্যাল ফল্ট গুলো আছে সেগুলো সংশোধন হয়ে যাবে ওরা বলেছে আর কি, আচ্ছা আচ্ছা আশ্বস্ত করেছে, কিছুদিন সময় লাগবে আর কি। আচ্ছা 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 মানে বলছেন ধরুন ভুল করেও হয়তো ম্যাচিং দেখিয়েছে ওনারা, সাবমিট করেছেন, সেক্ষেত্রে কোনো সলিউশন আসতে পারেন বলছেন? হ্যাঁ, পরবর্তীকালে নিশ্চয়ই কোনো সমস্যা থাকলে তো তার সলিউশন নিশ্চয়ই কিছু একটা বেরোবে,
আর একটা কথা বলি, যে অনেকে প্রশ্ন করছেন আমাকে, হ্যাঁ বলুন, যে এই যে যারা অফলাইনে করেছিল যাদের এখন আটকে আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওই মিউচুয়াল ট্রান্সফারের সেকেন্ড লিস্ট কি বের হবে অফলাইন এসএসসি মারফত? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি যে ওইটা নিয়ে তো কেউ ছোড়াছুড়ি করছে দেখলাম কিছু। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ওই জন্য হয়তো একটু ডিলে টিলে হচ্ছে। হুম, দেখা যাক কি হয়। মানে ওটা তো এসএসসি বের করবে না, ডিপার্টমেন্ট বের করবে, এটা নিয়ে টানাপোড়েন চলছে। অনুমোদন কালকে দিলে কালকে বের করে দেবে। আচ্ছা, আবার যদি সাত দিন পরে অনুমোদন দেয় তাহলে সাত দিন পরে বের করবে। মানে এটা হচ্ছে মূল ব্যাপার, হচ্ছে অনুমোদনের অপেক্ষায় আছে শুধু, আর অন্য কিছু ব্যাপার না। আচ্ছা আচ্ছা।